আর মাত্র একদিন বাকি এরপর শুরু হয়ে যাবে পনেরোতম আইপিএল প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স তার আগে প্রস্তুতিতে ব্যস্ত সব দল কিন্তু প্রতিদিনই কোনো না কোনো নতুন তথ্য উঠে আসছে আইপিএলের মঞ্চ থেকে তেমনই একটি বড় খবর ছিল মহেন্দ্র সিং ধোনির সিএসকে নেতৃত্ব ছেড়ে দেয়া সিএসকে জার্সিতে দু সাল থেকে অধিনায়ক হিসাবে খেলেছিলেন কিন্তু এবার তিনি ইতি টানলেন চোদ্দটি মরসুমের নেতৃত্বভার ভার সামলানোর পর এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি ধোনির নেতৃত্বে চারটি আইপিএল খেতাব ও দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সিএসকে সিএসকে নেতৃত্বে জাডেজা চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রবীন্দ্র জাডেজা দায়িত্ব পেয়েই সৌরাষ্ট্রের অলরাউন্ডার বলেন দারুণ একটা অনুভূতি তবে আমার কোনো বাড়তি চাপ নেই আমি জানি যখনই আমি কোনো সমস্যায় পড়ব মাই ভাইকে আমি আমার সঙ্গে পাবো আগেও নানা সমস্যায় আমি তাকে সঙ্গে পেয়েছি এখনও তেমনি তাকে সঙ্গে পাবো ভাইয়ের নেতৃত্বে চেন্নাইয়ের যে উত্তরাধিকার তা সঠিকভাবে বহন করে নিয়ে যেতে চায় নিজের সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন হলুদ জার্সিতে এক কিংবদন্তি অধিনায়ক একটা অধ্যায় যা সমর্থকরা কোনো দিন ভুলবে না আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে